আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবার আমরা বলছি যে মানহাজুস সহি, মানহাজের সহি মানহাজ কোনটা? আবার মানহাজ তো বুঝলাম যে মানার জন্য, বুঝার জন্য যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম মানহাজ। এখন আসেন মানহাজুস সহি, সহি মানহাজ কোনটা? সহি মানহাজ কি? সহি মানহাজ হলো যখন যেই আমলে জাল হাদিস বের হয় নাই ওই আমলে সহি হাদিসও বের হয় নাই। নবী সাল্লাল্লাহু সাল্লামের আমলে জাল হাদিস আর সহি হাদিস ছিল কিনা বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবদ্দশায় যে এগুলা সহি হাদিস এগুলা জাল হাদিস এরকম ছিল? কেন ছিল না? তাহলে তো এখন যে জাল হাদিস আমরা বলতেছি এটা তো আরেক বেদাত, রাসুলের যুগে ছিল না, কি বলেন? তাহলে রাসুলের যুগে ছিল না কেন? ছিল না এই জন্য যে নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে জাল হাদিস ছিল না, এই জন্য সহি নামও ছিল না। সাহাবায়ে কেরামের যুগে এসে যখন আস্তে আস্তে হাদিস জালকরণ শুরু হয়েছে, যখন আস্তে আস্তে মুনাফেকারা, ইহুদিরা, বিভিন্ন আবদুল্লাহ বিন সাবা তার অনুসারীরা বিভিন্ন দিক থেকে জাল হাদিস বানানো শুরু করছে, তখনই সাহাবায়ে কেরাম, তাবেইনে কেরাম, তাবে তাবেইনে কেরাম হাদিস যাচাই বাছাই শুরু করছেন। শুরু করে যেগুলো শর্তের ভিত্তিতে বিশুদ্ধ প্রমাণিত এগুলা সহি, যেগুলো শর্তের ভিত্তিতে বিশুদ্ধ প্রমাণিত হয় নাই সেগুলো হয়ে গেছে কি? জাল হাদিস। তাহলে মানহাজ যতদিন বিশুদ্ধ ছিল ততদিন সহি আর বাতিল মানহাজ দরকার হয় নাই। যখনই মানহাজের ভিতরে ভ্রান্ত চিন্তাধারা, ভ্রান্ত বুঝ, ভ্রান্ত পদ্ধতি শুরু হয়েছে তখনই সহি মানহাজ আর বাতিল মানহাজ এই নামটা এসেছে। তাহলে সহি মান, সহি হাদিসের বৈশিষ্ট্য কি কি বলতে পারবেন? যে একটা হাদিস সহি হইতে হলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হয়? পাঁচটা বৈশিষ্ট্য পরিপূর্ণরূপে থাকলে ওই হাদিসটা হয় কি? সহি হাদিস। এক নম্বরে থাকতে হয় ইত্তিসাল সনদ, মানে হাদিসের বর্ণনাকারী ইমাম বুখারী রাহমাহুল্লাহ থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মাঝখানে ইমাম বুখারী তো সরাসরি হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেন নাই, ইমাম বুখারী যার থেকে শুনছে, তিনি যার থেকে শুনছেন, তিনি যার থেকে শুনছেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে যে কয়জন আছে এদেরকে বলা হয় কি? রাবি, বর্ণনাকারী। এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা থাকতে হবে। মাঝখানে যদি গ্যাপ হয়ে যায়, মানে মাঝখানে একজন আরেকজনের থেকে বর্ণনা করছে কিন্তু একজন আরেকজনকে জীবনে দেখে নাই, তাদের সাথে কোনোদিন দেখা হয়নি, অথবা একজন মারা গেছে আরেকজনের জন্ম হয়েছে কিন্তু তার থেকে হাদিস বর্ণনা করছে, বুঝতে হবে এখানে গ্যাপ হয়ে গেছে, এখানে একটা সাল নাই। সহি হাদিসের জন্য এক নম্বর শর্ত রাবিদের কি থাকতে হবে? এত্তেসাল, সংযুক্তি থাকতে হবে। দুই নম্বর শর্ত, এই বর্ণনাকারী যারা আছেন এদের ভিতরে আদালত থাকতে হবে, মানে এরা জীবনে কোনো শিরিক করে নাই, কোনো বেদাত করে নাই, কোনো মিথ্যা বলে নাই, এরকম আদেল, ন্যায়পরায়ণ মানুষ, দিনদার মানুষ, মুখলিসের মানুষ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম আল্লাহু আকবার দেশকে দেশ ঘুরে 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 এই হাদিসের বর্ণনাকারীদের প্রায় 50,000 বর্ণনাকারীর জীবনী মুহাদ্দিসের কেরাম সংগ্রহ করছেন, সুবহানাল্লাহ, একমাত্র হাদিসের জন্য। শুধু হাদিসের সংরক্ষণের জন্য 50,000 মানুষের পুরা জীবন বৃত্তান্ত তারা কালেকশন করছেন মুহাদ্দিসের কেরাম। কেন? শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশুদ্ধতা সংরক্ষণ করার জন্য। আসমাউর রেজাল বলা হয় এদেরকে, বিশাল বিশাল গ্রন্থ লেখা হয়েছে শুধু এই রাবিদের জীবনীর উপরে। কেন? এই জীবনীর, এই রাবি যারা, বর্ণনাকারী যারা, এদের ভিতরে যদি বিশুদ্ধতা থাকে, এদের ভিতরে যদি আদালত থাকে, তার হাদিসটা সহি। যদি আদালত নষ্ট হয়ে যায়, এই লোক জীবনে একবার মিথ্যা কথা কয়েছে, শোনেন এখানে একটা মাসালা মনে রাখবেন, কিছু গুনাহ আছে আল্লাহ মাফ করলেও বান্দার কাছে মাফ হয় না, এরকম কিছু গুনাহ আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন কিন্তু বান্দা মাফ করে না, এরকম গুনাহ হলো এই একটা, সেটা হলো এক লোক জীবনে ধরেন মিথ্যা হাদিস বানাইছে বা মিথ্যা হাদিস বলছে,
জেনে শুনে পরে ধরা পড়ছে। ধরা পড়ার পরে এই লোক বুঝতে পারছে যে আসলে আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে সে আল্লাহ সুবহান তাআলার কাছে তওবা করছে। সে যত বড় ভুল করুক যদি আন্তরিকভাবে খালেসভাবে তওবা করে আল্লাহ সুবহান তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যখন তাকে মিথ্যা হাদিস বর্ণনাকারী হিসাবে ধরে ফেলছেন, এবার সে 100 বার তওবা করলেও তার থেকে আজীবনে হাদিস নেওয়া হবে না, মানে তাকে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দা মাফ করবে না, কারণ সে দ্বিতীয়বার আবার শয়তানের ধোকায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবারও মিথ্যা হাদিস বর্ণনা করে দিতে পারে, তার থেকে আর হাদিস নেওয়া হবে না। তাহলে 2 নম্বর হলো আদালত, 3 নম্বর হলো আদিপ্ত তাম, পরিপূর্ণ স্মরণ শক্তি মেধা শক্তি থাকতে হবে ওই বর্ণনাকারীর। ওই বর্ণনাকারী এক কথা 3 দিন আগে বলছে, 3 দিন পরে কয় না আমি তো বলিনি, বলে গেছে। এরকম ভুলে যাওয়ার আবি হইলে হবে না, যার হাদিস সম্পর্কে পূর্ণ স্মরণ শক্তি মেধা শক্তি বিদ্যমান এরকম রাবি হইতে হবে। 4 নম্বর হলো আদম সুজুজ, মানে হাদিসটা সাজ হতে পারবে না, মানে এটা সহি হাদিস হলে নবী সাল্লাল্লাহু আলাইহি কাউকে গোপনে গোপনে হাদিস বলে নাই, কানে কানে হাদিস বলে নাই। যখন নবী সাল্লাম হাদিস বলছেন অনেক সাহাবি ছিলেন, এন হাদিসটা বর্ণনা করে একজনে আর কেউ শুনেও নাই জীবনে, তাহলে এখানে সন্দেহ আছে, একজনে কেন শুনছে আর বাকিরা শুনলো না কেন, আর কেউ বর্ণনা করলো না কেন, এরকম কোন স্তরে গিয়ে এটা সাজ হওয়া যাবে না। আরেকটা হলো আদমুল এলাল, হাদিসের কিছু সূক্ষ্ম রোগ আছে যে রোগগুলো হাদিসের বড় ডাক্তার ছাড়া কেউ ধরতে পারে না, সাধারণ ডাক্তারে ধরতে পারে না, এটা অনেক বড় ডাক্তার লাগে, হাদিসের বিশেষজ্ঞ তারা ধরতে পারে সূক্ষ্ম সূক্ষ্ম দোষ ত্রুটি। তা আমি যে কথাটা বলছিলাম, এই 5টি শর্ত পরিপূর্ণরূপে পাওয়া গেলে এই হাদিসের নাম হলো কি, সহি হাদিস। যদি একটা শর্ত অনুপস্থিত থাকে না, একটা শর্তে একটু সমস্যা আছে কোন এর ভিতরে, তখন এটা হয়ে যায় হাসান হাদিস। 2টা শর্তে সমস্যা, এবার হয়ে যাবে দয়ীফ হাদিস, 2-এর উপরে সমস্যা দেখা দিচ্ছে তখন এটা জাল। বুঝতে পারছেন? তাহলে মানহাজের ক্ষেত্রেও যদি তার বিশুদ্ধ মানহাজটা সাহাবায়ে কেরামের, তাবেইনে কেরামের, তাবে তাবেইনে কেরামের, আইম্মায়ে কেরামের, যারা শহীরা বিল ইমামা, যাদের ইমামত সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে, এরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পন্ন ইমামদের মানহাজের সাথে মিলে যাবে তার মানহাজটা মানহাজুস সহি, আর যদি না মিলে ওই মানহাজটা মানহাজুল বাতিল, বাতিল মানহাজ। তাহলে সহি মানহাজের প্রয়োজনীয়তা এই জন্য যেহেতু পৃথিবীতে বাতিল মানহাজও আছে, বাতিল মানহাজের সংখ্যা অসংখ্য, একটা দুটা নয়। প্রথম বাতিল মানহাজের আবিষ্কার হল শিয়াদের মানহাজ, তারপরে খারেজি মানহাজ, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে অসংখ্য এরকম বাতিল মানহাজ আবিষ্কার হয়েছে। শিয়া সবসময় শিয়ারাও কোরআন দিয়ে দলিল দিত এবং খারেজিরাও কোরআনে কারিম দিয়ে দলিল দিত সাহাবায়ে কেরামকে, কিন্তু কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা করে দলিল দিত। আজকেও দেখবেন যত শিরিক আছে সব শিরিকের দলিল দেওয়া হয় কোরআন থেকে, মানে শিরকের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে, শিরকের পক্ষে দলিল দেওয়া হয় হাদিস থেকে, সহি হাদিস থেকে, বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে, বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় সহি হাদিস থেকে। দেখছেন না বাংলাদেশে দেখবেন অ্যাভেলেবেল, এই যে বর্তমানে ভাস্কর্য আর মূর্তি নিয়ে কোরআন থেকে দলিল দিচ্ছে যে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস না, অথচ কোরআন এবং সুন্দা দুটাকে আলাদা করে নাই, দুটা এক জিনিস। এখন যেই মানুষগুলো, যে ব্যক্তি এই যে কোরআন থেকে দলিল দিল একটা ভ্রান্ত মিথ্যা কথা বলে কোরআন থেকে দলিল দিল, তাহলে এই এই এটাই হলো ভ্রান্ত মানহাজ।
মানে কোরআনকে সে সঠিকভাবে না বুঝে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করছে, এটা কোরআন বোঝার সঠিক মানহাজ থেকে সে বিচ্যুত হয়ে গেছে। মানে কোরআনে কারিমকে বুঝতে হলে এই আয়াতটাকে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম কিভাবে বুঝছেন, তাবে তাবেঈনে কেরাম কিভাবে বুঝছেন, ওই বুঝের মতো বুঝতে হবে। এটার শাব্দিক অনুবাদের সাথে তাদের বুঝের মিল না থাকলেও সেই বুঝটাকে গ্রহণ করতে হবে। অনেক সময় এক আয়াতের অনুবাদ হচ্ছে একরকম, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বুঝছেন আরেক রকম। এখন কেউ যদি অনুবাদ ধরি বলে যে এখানে তো আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বললেও এইটা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি এলেম নিছেন, সরাসরি কোরআন শিখছেন। তাহলে তাদের বুঝটাই হলো বিশুদ্ধ বুঝ, ওইটাই বিশুদ্ধ মানহাজ। এই মানহাজ থেকে যে বিচ্যুত হবে তার সব জায়গায় গণ্ডগোল দেখা দিবে। মানহাজ যদি বিচ্যুত হয় তার আকীদায় গণ্ডগোল দেখা দিবে, তার আমলে গণ্ডগোল দেখা দিবে, তার বিভিন্ন বিষয়ের সব বিষয়ের মধ্যে দেখবেন যে সঠিক অবস্থা থেকে বিভ্রান্তর দিকে, দলালার দিকে, বিচ্ছুতের দিকে চলে যাবে। এবার আসি আমরা সহি আকিদা আর সহি মানহাজের মধ্যে পার্থক্য কি। সহি আকিদা আর সহি মানহাজ, সহি আকিদা, সহি আকিদাটা হলো ইমান তিনটি জিনিসের সমন্বয়। ইমান একটা হলো আত-তাসদীকু বিল কাল, একটা হলো ইকরারু বিল লিসান, আর একটা হলো আল আমল বিল জাওয়ারে বা আমল বিল আরকান, এটার নাম হলো ইমান। ইমানটা অন্তরে বিশ্বাস করতে হবে, ইমানের বিষয়গুলো মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, আর বাস্তব জীবনে আমল করতে হবে। এই তিনটার মধ্যে অন্তরের যে বিশ্বাসটা এটার নাম হলো আকীদা। অন্তরের বিশ্বাসটার নাম আকীদা, আল এতেকাদ বিল কালব। আর বাকি দুইটা হলো, এটা যদি আকীদা হয় বাকি দুইটা কি? এবার বলেন আপনারা, এটা বলেন না। অন্তরে বিশ্বাসটা আমরা বলছি যে আকীদা, তা আরেকটা হলো মুখে স্বীকৃতি দিতে হবে, আরেকটা হলো আমলে পরিণত করতে হবে। বা একটা হলো আকীদা অন্তরেরটা, বাকি দুইটা কি? জি হ্যাঁ, আমরা বলছি যে এই তিনটা মিলে হলো ইমান। তাহলে তিনটার একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশটা হলো আকীদা, আর বাকি দুইটা ইমানের দুটি গুরুত্বপূর্ণ অংশ, ইমানের দুটি উপাদান, ইমানের দুটি মৌলিক বিষয়, কিন্তু তিনটার সমন্বয় ইমান। তাহলে আকীদা বাদ দিয়ে ইমান হয় না, আকীদা বাদ দিয়ে ইমান হয় না। এই জন্য আকীদা হলো ইমানের ফাউন্ডেশন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল আকীদাতু সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহি আকীদাটা হলো আসলু দীনিল ইসলাম, ইসলামের আসল ভিত্তি, ফাউন্ডেশন, আসাসুল মিল্লাহ, একটা উম্মতের, একটা জাতির ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো আকীদা, সহি আকীদা। সহি আকীদাটা হলো ইমানের মূল বিষয়, কারণ এটার উপরে নির্ভর করে বাকি সবগুলা। আকীদাটার উপরে নির্ভর করে মৌখিক সাক্ষ্য দেওয়া, আকীদার উপরে নির্ভর করে তার বাস্তব জীবনের সব আমলগুলা। এটা হলো আকীদা। সহি আকীদা হলো যেই আকীদাটা কুফর মুক্ত, শিরক মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত এবং সমস্ত ভ্রান্ত মতবাদের অনুসারীদের ভ্রান্ত আকীদা মুক্ত, এটার নাম সহি আকীদা। সহি মানহাজ কোনটা? যত ভ্রান্ত মানহাজের অনুসারী পৃথিবীতে যুগে যুগে ছিল, এদের ভ্রান্ত মানহাজ থেকে মুক্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালেহীনদের মানহাজের অনুসারী যেই মানহাজটা, এটার নাম সহি মানহাজ, বিশুদ্ধ মানহাজ। বুঝতে পারছেন? তাহলে আকীদা হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আকীদাও ইমানের সাথে সম্পৃক্ত, মানহাজও কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত, দুটোই ইমানি বিষয়।
কিন্তু আকীদাটা হলো বিশ্বাসের সাথে আর মানহাজটা হলো মানার সাথে যে পদ্ধতির সাথে এটার বাস্তবে পরিণত করবেন কিভাবে এই বাস্তবে পরিণত করার সাথে মানহাজ সম্পর্ক তবে মানহাজের সম্পর্ক আকীদার সাথেও আছে মানে আকীদার চাইতে মানহাজ আরো ব্যাপক কারণ মানহাজ বিচ্যুত হইলে আকীদাও বিচ্যুত হয়ে যায় মানে মানহাজ বিচ্যুত হইলে আকীদার বিশুদ্ধ থাকে না এজন্য মানহাজটা আকীদাকেও নিয়ন্ত্রণ করে মানহাজটা তিন জিনিসকে নিয়ন্ত্রণ করে ইমানের আকীদাকেও নিয়ন্ত্রণ করে মুখের স্বীকৃতিকেও নিয়ন্ত্রণ করে আমলকেও নিয়ন্ত্রণ করে মানহাজ কিন্তু আকীদা শুধু একটা অংশকে একটা অংশ কেন্দ্রিক কিন্তু ওইটা মজবুত হলে বাকি সব সুন্দর হয় তাহলে বোঝা যায় আকীদা এবং মানহাজের মধ্যে কিছু পার্থক্য আছে এই জন্য কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী বা সালাফে সালেহিনদের আকীদায় ওয়াসাতিয়ে বিশ্বাসী কিন্তু তিনি দিন মানার ক্ষেত্রে দিন বোঝার ক্ষেত্রে দিন পালন করার ক্ষেত্রে সালাফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন না পরবর্তীতে 500 বছর পরে কোন এক ব্যক্তি দিন মানার কিছু পদ্ধতি দিচ্ছেন সেটা ফলো করেন 800 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন সেটা ফলো করেন 1000 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন সেটা ফলো করেন 1200 বছর পরে একজন একটা পদ্ধতি দিচ্ছেন সেটা ফলো করেন বুঝতে হবে তিনি সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে আচ্ছা এই মানহাজটা কোন কতটুকুর মধ্যে সীমাবদ্ধ মানহাজ সব ক্ষেত্রে প্রযোজ্য যিনি সালাফদের মানহাজের অনুসারী হবেন তিনি কথাবার্তায় সালাফদের মতো বলতে হবে সালাফেরা যেই ভঙ্গিতে যেই পদ্ধতিতে কথা বলতেন সেই পদ্ধতিতে কথা বলতে হবে সালাফদেরকে কদম বকদম অনুসরণ করতে হবে সালাফ মানে কারা সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম তাবে তাবেঈনে কেরাম এবং তাদের সুযোগ্য ওয়ামান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা অনুসরণকারী অনুসরণটা বি এহসানিন মানে অনুসরণটা এহসানের সাথে যারা অনুসরণ করে অনুসরণ দুই ধরনের খারেজিরা সাহাবায়ে কেরামকে পাইছে সরাসরি কিন্তু সাহাবায়ে কেরামকে এহসানের সাথে অনুসরণ করে নাই এজন্য আল্লাহ পাক শর্তটা দিয়েছেন এহসানের সাথে অনুসরণ করতে হবে তাহলে এই অনুসরণ করে কোরআন এবং সুন্নাহকে ওই সালাফদের মতো যদি বুঝে বুঝতে হবে এটা সহি মানহাজ আর তাদের মতো না বুঝে যদি কয় যে না তারা তো 1300 বছর 1400 বছর আগের মানুষ তারা কি আমাদের আধুনিক যুগের অবস্থা দেখছেন কেউ যদি মনে করে যে সাহাবায়ে কেরামের যুগ আর আমাদের যুগ কোথায় সেই যুগ কোথায় এই যুগ ওই যুগের পদ্ধতি দিই এই যুগে চলবে না এই যুগে এখন নতুন নতুন এখন পারমাণবিক বোমার যুগ এখন ওইটার যুগ এখন ওইটার যুগ এখন আর ওই সাহাবায়ে কেরামের পদ্ধতি দিয়ে কাজ হবে না বুঝতে হবে সে সঠিক মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে আপনার মানহাজ হবে ওই সাহাবায়ে কেরামের মানহাজ পদ্ধতি হবে ওইটা কিন্তু পদ্ধতির কাজে লাগাইতে গেলে বাস্তবায়ন করতে গেলে আপনি উপকরণ আপনার হাতে বর্তমান যুগে যেগুলো পাবেন সেগুলো ব্যবহার করতে পারবেন সেটা মানহাজের ক্ষেত্রে না সেটা উপকরণের ক্ষেত্রে সবাবের ক্ষেত্রে মানহাজ না মানহাজ সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করেছেন ওইটাই একমাত্র পদ্ধতি কিন্তু ওইটা বাস্তবায়ন করতে গেলে আপনার কিছু উপাদান যেগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না এখন আছে ওই উপাদান আপনি গ্রহণ করতে পারবেন যেমন ধরেন সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামের স্ত্রীরা মায়েরা রান্নাবান্না করতেন এখনো আমরা রান্নাবান্না করি না তো ওনারা যে চুলাতে রাঁধতেন আমাদের বাসা বাড়ি থেকে ওই চুলাতে রান্না করে তাহলে আমরা সাহাবায়ে কেরামের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছি নাকি কি বলেন চুলা তো মিলে নাই তারপর মশলাপাতি ওনারা বাটি বাটি দিতেন আমরা এখন পাউডার করি কত পদ্ধতিতে দিই না তাহলে কি ওনাদের মানহাজে মিলছে কেউ কেউ আবার এই প্রশ্ন করতে পারে যখনই আপনি বলবেন যে সাহাবায়ে কেরামের মানহাজ সাহাবায়ে কেরামের পদ্ধতি তাবেঈনে কেরামের পদ্ধতি তুমি বলবে যে ওই যুগের পদ্ধতি তুমি কেমনে মানবা সেই যুগের ডাল তলোয়ার দিয়ে যুদ্ধ করতো এখন পারমাণবিক বোমা তো সেইটা এখন মিলবে কেমনে এটা খুব জটিল প্রশ্ন তখন তো আপনি থামিয়ে যাবেন আসলে তো ঠিক কথা
এজন্য বুঝতে হবে পদ্ধতি হবে উনাদেরটা, মানহাজ হবে সাহাবায়ে কেরামের, মানহাজ তাবেঈনে কেরামের, মানহাজ তাবে তাবেঈনে কেরামের। মানহাজ কোন ইংরেজ পণ্ডিতের, কোন ইহুদির, কোন খ্রিস্টানের, কোন কুফফার, কোন মুশরিকের মানহাজে পদ্ধতিতে আমি ইসলামের কাজ করব না। বর্তমানে দেখবেন এটা মানে বড় একটা রোগ যে মুশরিকেরা কিছু আবিষ্কার করলে আমরা চিন্তা করি এটাকে ইসলামাইজেশন করার জন্য, না খালি ইসলাম লাগাই দেওয়ার জন্য। মুশরিকেরা একটা ইন্স্যুরেন্সের পদ্ধতি আবিষ্কার করছে, ইন্স্যুরেন্স আছে না, জীবন বিমা, বিভিন্ন ধরনের বিমা, এটা তারা আবিষ্কার করছে। মুসলিমেরা জান প্রাণ দিয়ে কেমনে এটাকে ইসলামাইজেশন করা যায় ওই চিন্তায় ব্যস্ত আছে। এই জন্য সব বিমার আগে দেখবেন ইসলামে লাগাই দিছে, দিচ্ছে না, অথচ এইগুলো একটাও ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ ইসলাম এই জাতীয় বিমার কোনো পদ্ধতি, বিমা কোনো ব্যবসার পদ্ধতি না। এবং এটাকে তারা ওই বলে যে এটা তো আপনার শরীয়তের ওই নীতিমালা, ওই নীতিমালা, ওই নীতিমালা। বর্তমানে ইন্স্যুরেন্সের কতগুলা যে তারা বলেন যে এই বিভিন্ন পদ্ধতির কথা বলেন, বর্তমানে ইন্স্যুরেন্সের কিছু নতুন নতুন ফর্মুলা, এই ফর্মুলাগুলোকে বিকৃতভাবে ব্যবহার করে আপনার ইসলামে লাগানো হচ্ছে। তাহলে মুসলিমদেরকে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে যে মুশরিকেরা কিছু তৈরি করলে ওইটাকে এনে ইসলামাইজেশন করা, এটা দরকার নাই। ইসলামের ভিতরেই কিভাবে আপনি একজন ভাই হঠাৎ অসুস্থ হয়ে গেছে বা হঠাৎ মারা গেছে, ঝুঁকিতে পড়ছে, তার ঝুঁকিটা কিভাবে দূর করতে হবে, এটা ইসলামের নির্দেশনা আছে। এটার নাম দিয়ে আরেকজনে আবিষ্কার করলো, ওইটাকে আমি নিয়ে আসলাম। এই জন্য মানহাজের ক্ষেত্রে এটা ভালো করে বুঝতে হবে যে আমার এই কাজের জন্য রাস্তাটা পদ্ধতিটা হবে সাহাবায়ে কেরামের, কিন্তু মাঠে কাজ করতে গিয়ে হয়তো সাহাবায়ে কেরামের যুগে ছিল এক ধরনের কাঁচি, এক ধরনের কোদাল, আমারটা হবে একটু অত্যাধুনিক। এটা হলো স্বভাবের ক্ষেত্রে, উপকরণের ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে না। এবার বুঝতে পারছেন, অনেকে বলে যে রাসূলের যুগে তো বিমান ছিল না, তোমরা মিয়া বিমানে করে হজে যাও কেন, এরকম অসংখ্য প্রশ্ন আছে। এই জন্য এটা ক্লিয়ার হতে হবে যে মানহাজ আমার ওইটা, কিন্তু মানহাজটা কাজে লাগাইতে গেলে যে উপকরণগুলো সেইগুলো হয়তো এই যুগের কারণে আধুনিক হবে। চার নম্বর বিষয় আসি, তাহলে আমরা পাইলাম যে সবচাইতে বিশুদ্ধ মানহাজ কোনটা, এটাকে এক কথায় বলা হয় মানহাজুস সালাফ।